হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটি সেটিও বাজিয়ে দিতে ভুলবেন না, কেননা আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিওসগুলো আপডেট করে থাকি। তো সেগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে এখনই প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো আপনারা মিস না করতে পারেন। তো আজকে আমাদের টপিকটি হলো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আপনি একটি কার্টুন বা অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো এটা খুবই সিম্পল ব্যাপার, কোনো হার্ড ওয়ার্কিং না। তো এটা করতে হলে আপনাকে যা করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো সেই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না, সেটি আপনি ব্রাউজার থেকে ইনস্টল করতে হবে, যে কোনো ব্রাউজার, ক্রোম বা ইউসি। তো চিন্তার কোনো কারণ নেই, আমি এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে ওইখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ভিডিওতে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলাগামি, এই অ্যাপসটিতে আমরা ঢুকব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা খুবই চমৎকার একটা অ্যাপস, আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না। দেখুন, তো এখানে ক্রিয়েট একটা অপশন দেখাচ্ছে, হাউ টু একটা অপশন দেখাচ্ছে, হাউ টু এ ক্লিক করবেন, এখানে নেক্সট করে দিবেন, নেক্সট 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 ডান করবেন। এখানে আমি রিসেট করে নিলাম। তো আপনারা চাইলে, আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে এখানে মেল দিবেন, আর ফিমেল হয়ে থাকলে তো চেঞ্জ করা লাগবে না। দেন আপনি চোখের কালারটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে বিভিন্ন চোখের কালার রয়েছে। দেন স্কিন টোন রয়েছে, আপনি যদি ডার্ক দিতে চান তাহলে ডার্ক দিন, দেন মিডিয়াম দিতে চাইলে মিডিয়াম, এবং পরিষ্কার দিতে চাইলে পরিষ্কার দিয়ে দিন। দেন এখানে হেড দেওয়া আছে, হেড এখানে অনেকগুলো সাইজ আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে তার থেকে একটু বড় সাইজ, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। তো এটা দেখতে তেমন একটা ভালো লাগছে না, তো আমার মতে এটাই ঠিক আছে। তো এখানে হেয়ার আপনি যে কোনো কোনটা চুজ করতে পারেন, তো আমি গোল্ডেন কালার নিলাম। এখানে টপ হচ্ছে, এখানে আমি খয়েরি কালার নিলাম। দেন এখানে প্যান্টে আমি ব্ল্যাক কালার প্যান্ট নিলাম। দেন শুয়ে আমি যে কোনো একটি, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। দেন এখানে ইমোশন রয়েছে, অনেকগুলো ইমোশনস রয়েছে, আপনি হ্যাপি মোড দিয়ে বানাতে চাইলে হ্যাপি মোড দিয়ে বানাতে পারবেন, স্যাড দিয়ে বানাতে চাইলে স্যাড দিয়ে বানাবেন, বা অ্যাংরি দিয়ে বানাতে চাইলে অ্যাংরি দিয়ে বানাতে পারবেন। তো আমার মতে ন্যাচারালি ঠিক আছে, এটা খুবই নর্মাল। তো এখানে ফ্রি নামে একটি অপশন আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফ্রিতে ক্লিক করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিলে যাবে। এই যে এখানে দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, দেন সিলেক্ট করে এখানের কাজ আমার শেষ। তো এইটুকুই না বন্ধুরা, আপনারা এটাকে দিয়ে চাইলে কথাও বলাতে পারবেন, খুবই ইজি কথা বলাতে হবে। আপনাকে যা করতে হবে, মেসেজ অপশনটিতে ক্লিক করতে হবে, দেন এখানে রেকর্ড অপশনটি দেখছেন, সেখানে আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। দেন রেকর্ড অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের রেকর্ড, আপনি যা কথা বলবেন, দেন এটার আপনার ভয়েসটা অ্যানালাইজ হয়ে একটু পরেই সেটা আবার আপনি যা কথা বলেছেন ও এক কথা বলবে। দেন এটা আমি করছি না, কারণ হচ্ছে আমি ভিডিও রেকর্ডিং করছি, এটা করলে ভিডিওটি স্টপ হয়ে যাবে। দেন এইটুকুই বন্ধুরা আজকে, আজ আর নয়। তো এখনও আরেকটা কথা বলছি বন্ধুরা, এটা অ্যানালাইজিং করতে বেশি সময় লাগে না, আপনারা এক বা দেড় মিনিট সময় ওয়েট করবেন, দেন আপনার ভয়েসটি অ্যানালাইজ হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।